অডিও ম্যাগাজিন শ্রুতিকল্পের জন্য একটি গল্প। গল্পের নাম সার্কাসের চাঁদ। লেখক অধীর সিনহা। থার্ড হুইসেল বেজে গেছে, পর্দা উঠলেই প্রবেশ করবেন মালয়েশিয়ার এরিয়াল সিল্ক আর্টিস্ট বুলান। দর্শকরা অধীর আগ্রহে তারই জন্য অপেক্ষা করছেন। বুলান মানে মালয়েশিয়ান ভাষায় চাঁদ। সত্যই চাঁদের মতোই ঝকঝকে চেহারা তার। তার খেলা স্টার সার্কাসের অন্যতম আকর্ষণ। নূর আয়েশা তার পোশাকী নাম, কিন্তু ওই নামে তাকে খুব কম লোকই জানে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে শুরু করেছে। নাচতে নাচতে এবার ঢুকল ভিকি জোকার। বুলান ঢোকার আগে তার অনেক কাজ। ওপরে উঠে সিলিং থেকে তিনটে হুক থেকে রিবন ঝুলিয়ে দিতে হবে, একটা হুক বাদ গেলেও চলবে না। তিনটে হুকই কাজ করে রিবন পাক হওয়ার সময়। ভিকি বে একটু উঠে ঝুলে লোড চেক করে, অন্যদের বুঝতে না দিয়ে তার থেকে কপট ভঙ্গিতে ডিগবাজি দিয়ে নিচে পড়ে সবাইকে একচোট হাসিয়ে দেওয়া, এটাই তার রোজের কাজ। ঢোলা লাল শার্ট হলুদ পাজামা পরিহিত 2.5 ফুটের ভিকি জোকার। বুলান রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করল। ভিকির দিকে তাকিয়ে সামান্য জাম্প দিয়ে ঝুলন্ত রিবন ধরে ফেলে। পরের মুহূর্তে সাবলীলভাবে ফুট লক করে করে রিবন বে সে সামান্য উঠে থেমে গেল। সবার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে বাড়ানো হাতে রিবনটায় কয়েকটা পাক দিতেই রিবনটা তার সারা গায়ে জড়িয়ে গেল। তাঁবুতে তখন জোরালো আলো নিভে গিয়ে ডিস্কো আলোর ঝলকানি এক মায়াবী আবরণ চারিদিক ছেয়ে ফেলেছে, ঠিক যেন রাতের আকাশে চাঁদ উঠেছে, সাথে তারাদের ঝিকিমিকি। সবার দৃষ্টি তখন ওপরে ঝুলন্ত নূরের ওপর, লাল রিবনে প্যাঁচানো চকমকি কস্টিউমে মোড়া ফর্সা দেহের ঝলক দর্শকদের চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছিল। রিবন যেন নূরের বন্ধু, সে যা করছে তাই রিবন মেনে নিচ্ছে। বুকের রক্ত হিম করা নানান খেলা দেখে দর্শকরা অভিভূত। নিচে দাঁড়িয়ে থাকা ভিকি জোকার মন্ত্রমুগ্ধের মতো উপরের দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করে সেই মুহূর্তের জন্য যখন নূর উপর থেকে রিবনের প্যাচ খুলে খুলে স্পিন করে নিচে নেমে এলে জোকার তাকে তাল সামলিয়ে তাকে লুফে নেবে। গোটা গ্যালারি তখন হাততালিতে ফেটে পড়ে। প্রত্যেক খেলার শেষে তার প্রাপ্য একটি থ্যাংক ইউ আর গালে একটা আলতো চুমো। সিল্ক আর্টিস্ট নূর উচ্চতায় তার চেয়ে 2 গুণের বেশি, 5.5 ফুটের মতন, তবু 2.5 ফুটের ভিকি অদ্ভুত কৌশলে আর ক্ষিপ্রতায় কাজটি করে, তা দেখে দর্শকরা করতালি না দিয়ে পারেন না। সেদিন একচুলের এদিক ওদিক ভুল হল। সার্কাসে একবার ভুল হলে তার মাশুল দিতেই হয়। ভিকি জোকার পড়ে গেল নিজে এবং বুলানকে নিয়ে, যদিও সে বুলানের গায়ে আঁচল লাগতে দেয়নি। ভিকি নিজে পায়ে বেশ চোট পেল। এক্স রে দেখে ডাক্তার বললেন পায়ের হাড় ভেঙেছে, প্লাস্টার থাকবে 3 মাস, তারপরও ফিজিও করাতে হবে 1 মাস। 3 মাস বসে থাকতে হবে? ভিকি বিশ্বাস করতে পারছে না। মালিক শুনে বললেন দেশে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ভিকি রাজি হল না। দেশ কোথায় তার? আর বুলান শূন্যে ডাইভ দিয়ে নামার সময় কে লুফে নেবে? মালিক বললেন ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে নিয়েছি, আলেকজান্ডার স্ট্রংম্যান তাকে লুফে নেবে। ভিকি জোকার আকাশ থেকে পড়ল, তার মুখ থেকে বেরিয়ে এলো সে কি, ও পারবে? তা তুই তোর ভাঙা পা নিয়ে ওকে লুফে নেবার কথা ভাবছিস নাকি? কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়ে ভিকি কোনো উত্তর দিতে পারল না। তুই বরং এক কাজ কর, আজ ট্রায়ালের সময় একটু দেখিয়ে দিবি তোর পজিশনগুলো। ভিকি জোকার একটু চিন্তা করে উত্তর দিল, মেন পজিশন না হয় আমি দেখিয়ে দেব, কিন্তু খেলার সময় হাওয়া আর পাক বুঝে পজিশন নিতে হবে, সেসব তুই ওকে বুঝিয়ে দিবি, আমি বলে দেব। আলম সাহেবের ভরসা তাদের দুজনের উপরই। ভিকি বলল আমি বাড়ি যাচ্ছি না, তুমি আমায় শোতে রাখো, আমি খেলা চালিয়ে যাব। তবে নূরকে লুফে নেওয়ার কাজ স্ট্রংম্যান করবে ততদিন যতদিনে আমার পা ভালো হচ্ছে, তারপর আমি করব। ঠিক আছে, সে তখন দেখা যাবে। তুই কি করে এখন ভাঙা পা নিয়ে শো করবি? ভিকি জবাব দিল ক্রাচ নিয়ে নিয়ে আমার জোকারি চালিয়ে যাব।
রাশিয়ান অবশ্য এই কাজের জন্য এক্সট্রা টাকা চাইল। মালিক রাজি হলেন অগত্যা। নূর একটু দোনোমনায় ছিল, কিন্তু ভিকি যখন আলেকজান্ডারের পাশে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিল তখন সে অনেকটা সাহস পেল। রাশিয়ান কিন্তু দু একটা শোয়ের পরেই লোফার কাজটা ভালোভাবে রপ্ত করে নিল। মালিক বললেন, দারুণ, ওর লোফার ভঙ্গিটাই আলাদা, ঠিক যেন হিন্দি সিনেমার নায়কের মতো। বুলান অবশ্য কোনো মতামত প্রকাশ করেনি, কিন্তু তার পড়ার আর ওঠার ভঙ্গিমা দেখে ভিকি বুঝে গেল সে ভালোই আছে। তবে বুলান যেন একটু বেশি সময় দিচ্ছে আলেকজান্ডারকে, পড়ার পর অতক্ষণ কোলে থাকার কোনো দরকার নেই। দর্শকরা ঠিক আগের মতোই তালি বাজিয়ে দিলেন। মালিক বললেন, এটা নাকি ভিকি জোকারের থেকেও ভালো হয়েছে। শো যেন আগের থেকে আরও জমে উঠেছে। মালিক খুব খুশি। ভিকির মনটা বেশ খারাপ, তার মাইনে অর্ধেক হয়ে গেছে, সেই আধা থেকে মালিক রাশিয়ানকে টাকা দিচ্ছেন। এটা জোকার মেনে নিয়েছিল তার ভাগ্য বলে। ভিকির আসল নাম ভিখু, ভিখু মণ্ডল। শিশু বয়স থেকেই তার না বেড়ে ওঠা ছিল সবার তামাশা বা বিদ্রূপের বিষয়। তাই শিশু বয়সেই সে এইটুকু বুঝে গিয়েছিল যে সে সবার হাসির খোরাক, কি ঘরে কি বাইরে। ভিকির বয়স বাড়ল, সে বাড়ির বাইরে বেরোলেই সবাই হাসত আর পেছনে লাগত। তার পরিবারের অন্য কেউ কিন্তু তার মতন বামুন ছিল না, এবং তারাও ওকে নিয়ে খুব বিব্রত বোধ করত। স্কুলেও যাওয়া তার হয়নি, মানে পড়তে দেয়নি। ওই বামুন ছেলে স্কুলে পড়লে নাকি স্কুলের বদনাম হবে। ভিখু গভীর রাত্রে ঘুম থেকে উঠে মনের দুঃখে মাঝে মাঝে গ্রামের মন্দিরে শিবলিঙ্গের সামনে মাথা কুটত, যেন সে আর সবার মতো উচ্চতায় বাড়তে পারে। অন্য ঠাকুরের সামনে ভিখু যেত না, সাকার ঠাকুরের দিকে তাকালে মনে হতো তারাও বুঝি ভিখুকে দেখে হাসছেন। বাবার মুখ ভিখুর মনে পড়ে না। ডেঙ্গু জ্বরের রোগী মাকে সারানোর কোনো ডাক্তার গ্রামে ছিল না। মা মারা যাবার পর ভিখু আর বাড়িতে থাকেনি, শ্মশান থেকেই সে হাঁটা দিয়েছিল অজানার পথে। নানান জায়গায় ঘুরে অনেক ধাক্কা খেতে খেতে একদিন শীতের রাত্রে সে এই সার্কাসের তাঁবুর পাশে শুয়েছিল। সকালে কানের পাশে অন্তত 10-12টা কুকুরের ডাক শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। সামনে এক টুপি পরা লোক দাঁড়িয়ে তাকে দেখছিল। তার চারপাশে এক ডজন সাদা কালো ছিটকে বিটকে বিদেশি কুকুরের দল। টুপি পরা বলল, কোন হ্যায় তু, ইহা কাইসে আয়া। ভিকু তখন এক বিন্দু হিন্দি বুঝত না, সে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। ইশারায় তাকে ভেতরে ডেকে নিয়ে যায় ওই টুপি পরা ডগ ট্রেনার সাগর সিং। ম্যানেজার রাজা আলম তাঁবুতে নামাজ শেষ করে চায়ের কাপ নিয়ে বসেছিলেন। ভিকুকে দেখেই প্রথমে রাজা হেসে ফেলে, ব্যাস সেই হাসি থেকে তার সার্কাস জীবন শুরু, জোকারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সার্কাসের প্রায় 250 লোকের মধ্যে তার ছোট্ট চেহারার থাকার জায়গা মিলে গেল এক তাঁবুতে। তাঁবুতে তাকে নিয়ে তিনজন, একজন তারই মতো জোকার, তবে বিরাট লম্বা, 7.5 ফুটের উচ্চতা। নাম তার সুনীল যাদব, বিহারের লোক। তার পায়ের মাপ ছিল বিরাট বড়, প্রায় 2 ফুট লম্বা। ছেলেবেলায় তার গ্রামে যখন সে বর্ষাকালে কাদায় ভরা মাঠ পেরোত, তার পায়ের চাপে বিরাট বিরাট গর্ত হয়ে যেত। বৃষ্টি থেমে গেলে কাচ্চা বাচ্চারা ওই ডোবায় নেমে খেলা করত। সার্কাসে আসার আগে সুনীল কিছুদিন বাস্কেটবল খেলার চেষ্টা করেছিল, কিন্তু সমস্যা ওই বড় পা নিয়ে। তার চলা ছিল খুবই ধীর, তাই সে আর বাস্কেটবল প্লেয়ার হতে পারেনি। আরেকজন স্যামুয়েল জাগলার, কেরালার লোক, ধর্মে খ্রিশ্চান, মুখ বধির। অনেকে বলে ওর হাত নাকি গদের আঠা, 10টা বল বা 11টা সসারকে অনায়াসে শূন্যে ছুড়ে দিয়ে পরপর লুপ্তে থাকে, মাটিতে কেউ পড়ে না। সার্কাসের খেলার ময়দান মধ্যিখানে, উপরে আকাশ ছোঁয়া তাঁবু, তার ধার ঘেঁষে সারসার গ্যালারি। এই তাঁবুর বাইরে গোল করে ঘিরে আছে পশু পাখিদের তাঁবু। এখন সেখানে টিকে আছে 2 বুড়ো হাতি, 4 ঘোড়া আর কুকুরের দল। এখন অবশ্য ব্রেজিলিয়ান কাকাতুয়ার দলের জন্য একটা নতুন তাঁবু পড়েছে। তার পেছনে সারিতে আছে আর্টিস্ট, ইলেকট্রিশিয়ান, ম্যাসন, কুক, দারোয়ান, সুইপার, অসংখ্য হেল্পার, আরও কতজনের তাঁবু। ভিকুর মনে হতো যেন একটা ছোটখাটো ভারতবর্ষ,
নানান ভাষা আর ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। ধীরে ধীরে যতদিন যেতে লাগলো, সার্কাসের রমরমা কমে যেতে লাগলো। সেই জৌলুস, সেই চাকচিক্য মিলিয়ে গেল। বাঘ, ভালুক, সিংহ, হিপো কবে উধাও হয়ে গেছে। গভর্নমেন্ট থেকে এসে একদিন সব ভালুক, বাঘ, সিংহ নিয়ে চলে গেল। শোনা যায় তাদের চিড়িয়াখানায় দেয়া হয়েছিল। আলম সাহেব বলেন তারা অধিকাংশই সেখানে মারা গেছে অনাহারে। আলম সাহেব অনেক দুঃখে বলেন, ভিকি তুই বল, তোকে না খাইয়ে কি আমি হাসাতে পারব? ভিকির মনে আছে, আগে এক শহর থেকে আরেক শহরে যেতে 30টা ফুল পাঞ্জাব ট্রাক আর 6টা ট্রেলার লাগত, আজকাল লাগে 10টারও কম ট্রাক আর 2টো ট্রেলার। অনেক কষ্টে রাখা হয়েছে সবের ধন দুই জাম্বোকে, যাদের খাওয়া খরচ দিনে কয়েক হাজার টাকার কম নয়। আজকাল 2টো হাতিরই বেশ বয়স হয়ে গেছে, রিঙের মধ্যেই পেচ্ছাপ পায়খানা করে ফেলে। তাদের পেছনে পেছনে বালতি আর বেলচা হাতে এক সুইপারকে ঘুরতে হয়। ভিড় টানার জন্য মালিক দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছেন, তার একজন এই সিল্ক আর্টিস্ট নূর আর একজন রাশিয়ান স্ট্রং ম্যান আলেকজান্ডার জার্স। তার চেহারা দেখার মতো, সিনেমায় দেখা টার্জান বা হারকিউলিসের মতন। আর ওই চেহারায় সে শক্তি দিয়ে নানা খেলা দেখায়, যেমন বড় বড় লোহার বল নিয়ে জাগলিং করা, হাতের মাসল ফুলিয়ে বেশ কিছু লোককে ঝোলানো ইত্যাদি। ভিকির দায়িত্ব এই সিল্ক আর্টিস্ট বুলানের সঙ্গে থাকার। শো এগিয়ে চলে, ভিকি লক্ষ্য করেছে বুলান আর আলেকজান্ডারের মেলামেশা বেশ বেড়ে গেছে। যদিও বুলান মাঝে মাঝেই ভিকিকে ডেকে নেয় তাদের আড্ডার মধ্যে, তবুও ভিকির রক্তে আগুন ধরে যায় যখন বুলান ঘনিষ্ঠ হয়ে আলেকজান্ডারের পাশে বসে থাকে। বুলান ভিকিকে ডাকে মাই ডিয়ার লিটল ম্যান বলে। বুলানের মানে আকাশের চাঁদ, ভিকি চাঁদকে ভালোবেসে ফেলেছে। কিন্তু চাঁদকে কে না ভালোবাসে? সে ভালোবাসলে সেটা দোষ হবে কেন? এসব প্রশ্নের উত্তর অবশ্য কেউ তাকে বুঝিয়ে দেয়নি। সেদিন এক বিচ্ছিরি ঘটনায় সে উত্তরটা পেল। বুলান সকালের দিকে 2 ঘন্টা টানা প্র্যাকটিস করত তাঁবুতে এসে। হোটেল থেকে গাড়ি তাকে নিয়ে আসত। ভিকির দায়িত্ব ছিল তাকে সাহায্য করা, যেটা ভিকি খুব উৎসাহের সাথে করত। গাড়ি থেকে নামলে তাকে ভেতরে নিয়ে যাওয়া থেকে প্র্যাকটিস শেষে গাড়িতে তুলে দিয়ে যাওয়া পর্যন্ত। সেদিন গাড়িতে তুলতে গিয়ে দেখে কিছু লোফার মার্কা ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে। বুলান আসতেই একজন একটা সিটি দিল, আরেকজন কাছে এসে হিন্দি সিনেমার গান গেয়ে গায়ে হাত দিতে গেল। ভিকি তেড়ে ফুড়ে গেলেও ওরা তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। এই সালা বামনা, তুই চাঁদ ধরবি নাকি? চল ফুট। ওদের একজন ভিকিকে টেনে সরিয়ে দিল। সেদিন সিকিউরিটিরা ছুটে এসে পরিস্থিতি সামলে দিল, কথাগুলো তার বুকে বেজেছিল। মনের দুঃখে ভিকি তারপর দিন সকালে বিছানায় শুয়েছিল। যদিও বুলানের আসার সময় হয়ে গেছিল, সে স্বপ্নেও ভাবেনি বুলান তার খোঁজে তাঁবুতে এসে হাজির হবে। হ্যাঁ লিটল ম্যান, তুমি রাগ করেছ? ভাঙা বাংলা নূর এখন বলতে পারে। ভিকি চটপট বিছানায় উঠে বসে। সব রাগ অভিমান পলকে উধাও। বুলান তাকে চমকে দিয়ে নিচু হয়ে দুহাতে তুলে নেয়। তারপর হাসতে হাসতে দৌড় লাগায় প্র্যাকটিস তাঁবুর দিকে। ভিকির হতচকিত অবস্থা, কিন্তু বুলানকে থেমে যেতে হয় দুপা এগিয়ে। সামনে আলেকজান্ডার, পুট হিম ডাউন। ভিকি ততক্ষণে অবশ্য নেমে পড়েছে। বুলান হেসে উত্তর দেয়, হি ইজ মাই প্র্যাকটিস পার্টনার, নো নিড টু ওরি। আলেকজান্ডার তার কথার উত্তর না দিয়ে ভিকির দিকে তাকিয়ে বলে, গেট লস্ট ইউ রেচেড ডোয়ার্ফ। ভিকি কথার মানে না বুঝলেও ইশারা বুঝে অপমানে মুখ কালো করে নিজের তাঁবুতে ঢুকে যায়। আলেকজান্ডারের কথায় বুলানের খুব খারাপ লাগে। সে বলে ওঠে, ইউ আর গেটিং রুড উইথ হিম। আলেকজান্ডার কথার উত্তর না দিয়ে হনহনিয়ে তার তাঁবুর দিকে চলে যায়। বুলান আরেকটু দাঁড়িয়ে থেকে আলেকজান্ডারের তাঁবুর দিকে রওনা দেয়। একটু পরেই ম্যানেজারের ডাক আসে ভিকির কাছে। বিচিত্র ব্যাপার, বুলান নাকি তার নামে কমপ্লেন করেছে। আলম সাহেব ভিকিকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। ভিকি কিন্তু সহজে ব্যাপারটা ভুলতে পারে না। বুলান তার নামে কমপ্লেন করেছে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না।
ভিকি দু একবার চেষ্টা করে বুলানের সাথে কথা বলার, কিন্তু আলেকজান্ডার আশেপাশে থাকার জন্য সে সাহস করেনি। ভিকি অবশ্য তার মনের জ্বালা কাউকে কিছু বুঝতে দেয়নি, অনেকটা যন্ত্রচালিতের মতো সে তার কাজ করত। ওদিকে কানা ঘুষো শোনা যেতে লাগলো, খুব শিগগিরই বুলান আর আলেকজান্ডার বিয়ে করবে। শো শুরু হওয়ার আগে ভিকি তার দায়িত্ব মতো ট্রাপেজের উপরে উঠল বুলানের রিবন টাঙাতে। একই কাজ তো রোজ করতে হয়, কিন্তু সেদিন কেন যেন তার অনেক সময় লাগল। যখন সে নেমে এলো তাকে কিরকম বিপর্যস্ত লাগছিল। উদ্ভ্রান্তের মতো ব্যান্ড স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। কি হলো ভিকি বস, শরীর খারাপ? ভিকির কানে কথা গেল না, ড্রামারের পাশে মাটিতে চুপ করে বসে পড়ল। বুলানের ঢোকার সময় হয়ে গিয়েছে। ড্রামারের তিরি তিরি মৃদু আওয়াজ এবার জোরে জোরে বাজতে লাগল, আর তার তালে তালে ভিকির হৃৎপিণ্ডটাও যেন লাফাতে থাকল। বুলানকে আজ বেশি সুন্দর লাগছে, কস্টিউম বদল হয়েছে, সাদা মকমলের এক চিলতে বিকিনি তার শরীরে লেগে আছে, শার্ট এনে পাতলা টুকরো তার বুকের চঞ্চলতা ধরে রাখতে পারছে না। বুলান অভ্যাস মতো তার ছোট কটাক্ষে সবাইকে নমস্কার করে রিবন বেয়ে উপরে উঠে গেল তার খেলা শুরু করতে। দর্শকরা মোহিত, বুলান যেন জাদু করেছে সবাইকে, চাঁদের ছটায় সবাই নিয়ে গেছে। বুলানের খেলা শেষ হয়ে আসছে, ব্লু রিবনটা তার সারা গায়ে এখন পেঁচিয়ে আছে। এবার সে রিবন খুলে খুলে স্পিন দিয়ে শূন্যে ভেসে নামবে। আলেকজান্ডার নিচে তার জায়গায় পৌঁছে গেছে, বুলান রিবন খুলে নামতে শুরু করেছে। তারপর সব কিছু অন্যরকম হয়ে গেল, দর্শকরা শিউরে উঠল দেখে। গোটা রিবন উপর থেকে খুলে পড়ছে আর বুলান শূন্যে ডিগবাজি দিয়ে নিচে পড়ছে। দর্শকরা না বুঝলেও আলেকজান্ডার তা বুঝেছে এবং প্রাণপণে বুলানের নিচে পড়ার দিকে ছুট লাগাল। কেউ কিছু বোঝার আগেই বুলান তাবুর কিনারে আছড়ে পড়ল মাটিতে বসানো সারসার লোহার হুকের ওপর। মুহূর্তের নীরবতা সবার মধ্যে, সেটা ভেঙে খান খান হয়ে ওঠে বুলানের আর্তচিৎকারে। ব্যান্ড থেমে গেছে, কেউ কেউ ছুটে গেছে পড়ে থাকা বুলানের দিকে। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত বুলানকে স্ট্রেচারে তোলা হলো, অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ছুটে গেল হাসপাতালের দিকে। কিছুক্ষণ পর আবার ব্যান্ড বাজতে শুরু করল। শো মাস্ট গো অন। পরের আইটেম স্ট্রং ম্যানের লোহার বড় গোলা নিয়ে লোফালুফি খেলা। আলেকজান্ডার জাজ হাত পা নাড়িয়ে ওয়ার্ম করে নিল, না হলে খাঁচকা টান লাগতে পারে। ফিকি কোথায়? তাঁবুতে তাকে কোথাও দেখা গেল না। বুলানকে নিয়ে অ্যাম্বুলেন্স চলতে শুরু করলে ভিকি অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়তে চেষ্টা করল, কিন্তু ভাঙা পা নিয়ে পারল না, রাস্তার ধারে বসে পড়ল। বাইরে অমাবস্যার অন্ধকার, আকাশে চাঁদ নেই, তার চাঁদ আর কোনোদিন সার্কাসের আকাশে উঠবে না। সে নিজে হাতে তাকে মাটিতে ফেলে দিয়েছে। গল্প পাঠে সুপ্রিয়া মজুমদার।